নমস্কার বন্ধুরা এসকে আর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত যন্ত্র ইন্ডিয়া থেকে বিশাল শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে পাঁচ হাজার তিনশো পঁচানব্বইটি শূন্য কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাসে তো একটা দারুণ সুযোগ যারা তোমরা মাধ্যমিক পাশ করেছো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারা কারা যোগ্য থাকবে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে এবং আর কি কী বলা আছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের শুরুতে বেতন কত দেওয়া হবে বিস্তারিত তথ্য আমি তোমাদের জানাবো তো অবশ্যই রিকোয়েস্ট করো ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা তোমরা মাধ্যমিক পাশ করেছো এই মুহূর্তে যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এটা যন্ত্র ইন্ডিয়া থেকে পাবলিশ হয়েছে যেখানে পাঁচ হাজার তিনশো পঁচানব্বইটি শূন্যপদ ঘোষণা করা হয়েছে তো যেখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে এলিজিবল থাকবে ছেলে মেয়ে প্রত্যেকে এলিজিবল থাকবে শুধুমাত্র মাধ্যমিক পাসে তো তোমরা বুঝতেই পারছো একটা সুযোগ রয়েছে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা তোমরা যোগ্য থাকবে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই শুরু হচ্ছে সাতাইশে ফেব্রুয়ারি থেকে এই মাসের সাতাশ তারিখ থেকে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আটাইশে মার্চ পর্যন্ত আবেদন কি করে করবে সেটাও তোমাদের জানাবো এবং আবেদন করার জন্য কত ফিস দিতে হবে সেটাও তোমাদের আমি কিন্তু ভিডিওতে জানাবো এবং আবেদন করার জন্য বয়স থাকতে হবে পনেরো থেকে চব্বিশের মধ্যে যাদের বয়স পনেরো থেকে চব্বিশ তারা প্রত্যেকে এলিজিবেল থাকবে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী ছেলে মেয়ে প্রত্যেকে এলিজিবেল থাকবে তবে ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে পনেরো থেকে চব্বিশ থাকতে হবে আটাইশ তিন দু হাজার তেইশ তারিখ হিসেবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে আটাইশ তিন দু হাজার তেইশ তারিখ হিসেবে তোমাদের পনেরো থেকে চব্বিশের মধ্যে বয়স থাকতে হবে তবেই কিন্তু তোমরা এলিজেবেল থাকবে এবং যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তারা পাঁচ বছর ছাড় অর্থাৎ তারা উনত্রিশ বছর হলেও আবেদন করতে পারবে এবং ও বিসিরা তিন বছর অর্থাৎ তারা সাতাশ বছর হলেও আবেদন করতে পারছে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিকাপ প্রার্থী রয়েছে তারা ছাড় পাবে ইউআরের ক্ষেত্রে দশ বছর ওবিসির ক্ষেত্রে তেরো বছর এবং এস এসটির ক্ষেত্রে পনেরো বছর ছাড় পাবে যারা ফিজিক্যাল হ্যান্ডিকাপ প্রার্থী রয়েছে তো তোমরা বুঝতেই পারছো যারা নর্মাল প্রার্থী তারাও আবেদন করতে পারছে পাশাপাশি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু আবেদন করতে পারছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে সেটাও আমরা দেখে নেব এখানে দুটি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে আইটিআই ক্যাটাগরি এবং নন আইটিআই ক্যাটাগরি অর্থাৎ যাদের আইটিআই রয়েছে তারাও আবেদন করতে পারছে এবং যাদের আইটিআই নেই শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে তারাও কিন্তু আবেদন করতে পারছে নন আইটিআই ক্ষেত্রে বলা আছে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে প্রত্যেকে এলিজিবল থাকবে তবে মাধ্যমিকে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তবে তোমরা যোগ্য থাকবে পাশাপাশি তোমাদের অঙ্ক এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে তোমাদের 40% পার্সেন্ট কিন্তু সেই সমস্ত সাবজেক্টে তোমাদের থাকতে হবে এবং অল ওভার তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তবেই কিন্তু তোমরা নন আইটিই পদের জন্য যোগ্য থাকবে এরপরে যে পদ রয়েছে আইটিই ক্যাটাগরি সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের পাশাপাশি তোমাদের থাকতে হবে এনসিবিটি অথবা এস সার্টিফিকেট মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে পাশাপাশি এনসিবিটি অথবা এস সার্টিফিকেট থাকলে তবে তোমরা আইটিই ক্যাটাগরির জন্য যোগ্য থাকবে এবং অবশ্যই তোমাদের জানাবো আইটিই ক্যাটাগরিতে কত শূন্য পদ রয়েছে এবং নন আইটি কী ক্যাটাগরিতে কত শূন্য পথ রয়েছে সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো তো একটাই রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আর একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে এবং তোমাদের নিয়োগ প্রক্রিয়া কী করে করানো হবে সেটাও আমি তোমাদের জানাবো আবেদন তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে ট্রিপল ডাব্লু ডট ইয়ন্ত্র ইন্ডিয়া কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের নির্দিষ্ট তারিখের আগেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে এই মাসের সাতাশ তারিখ থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে যেখানে পরের মাসের আঠাশ তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে যারা তোমরা যোগ্য থাকবে যত তাড়াতাড়ি শীঘ্র আবেদন করার চেষ্টা করবে এরপরে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য তোমাদের ফিস কত দিতে হবে যারা তোমরা ইউ আর এবং ওবিসি মেল প্রার্থী রয়েছো তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য দুশো টাকা ফিস তোমাদের দিতে হবে দুশো টাকা ফিস তোমাদের দিতে হবে যারা তোমরা ইউ আর এবং ওবিসি মেল প্রার্থী রয়েছো এবং পাশাপাশি যারা তোমরা এসসি সি এস এবং ফিমেল প্রার্থী রয়েছো এবং যারা ফিজিক্যাল ডিসেবেল প্রার্থী রয়েছো তোমাদের ক্ষেত্রে একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস বলা আছে তো এই অ্যাপ্লিকেশন ফিসটা যখন তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের পে করতে হবে আর যখন তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের রিসেন্টলি একটা তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করতে হবে স্ক্যান করে আপলোড করতে হবে সেটা কুড়ির থেকে সত্তর কেবির মধ্যে থাকতে হবে এবং তোমাদের একটা সিগনেচার আপলোড করতে হবে সেটাও কুড়ির থেকে তিরিশ কেবির মধ্যে থাকতে হবে এবং অবশ্যই তোমাদের ফোন নাম্বার আধার কার্ড নাম্বার এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে যখন তোমরা অ্যাপ্লাই করবে এবং যারা তোমরা অ্যাপ্লাই প্রসেস জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নেক্সট টাইম অ্যাপ্লাই প্রসেসটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো এবং অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্টসে তোমাদের প্রয়োজন থাকবে আইডেন্টি কার্ড হিসেবে তোমাদের আপলোড করতে হবে আধার কার্ড এটা তোমাদের আপলোড করতে হবে পাশাপাশি তোমাদের আপলোড করতে হবে মাধ্যমিকের মার্কশিট এবং তোমরা যদি কোনো কাজ থেকে বিলং করো অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে এবং যারা তোমরা আইটি ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে তোমাদের আইটি সার্টিফিকেট অর্থাৎ এনসিবিটি অথবা এসসিবিটি সার্টিফিকেট আপলোড করতে হবে এবং কাস্ট সার্টিফিকেট তোমাদের জানিয়ে দিলাম প্রথমেই এবং তোমরা যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে তো যখন তোমরা অ্যাপ্লাই করবে এই প্রত্যেকটাই ডকুমেন্টস তোমাদের থাকতে হবে অর্থাৎ আপলোড করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে তোমাদের জানিয়ে রাখি সিলেকশন সিলেকশন এখানে তোমাদের কোনো পরীক্ষা হচ্ছে না তোমাদের মেরিট লিস্ট বেশি তোমাদের নিয়োগ করা হচ্ছে আর মেরিট লিস্ট তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ এবং আইটি এর পার্সেন্টেজের উপর কিন্তু নির্ভর করে মেরিট লিস্ট সেই অনুযায়ী তোমাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তোমাদের কোনো পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে না যারা তোমরা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং যারা তোমরা অ্যাপ্লাই প্রসেস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভিডিও করে তোমাদের জানানোর চেষ্টা করবো যেহেতু অ্যাপেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে এখানে স্যালারির কোনো ব্যাপার নেই প্রথমে তোমরা স্টাইপেন হিসেবে কিছু টাকা পাবে যেমন নন আইটি ক্ষেত্রে যারা তোমরা নন আইটি থেকে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তোমাদের ছ হাজার টাকা পার মান্থ পাবে এবং যারা আইটি ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করবে তারা সাত হাজার টাকা পার মান্থ পাবে এটা কিন্তু প্রত্যেক মাসেই পাবে তো যারা তোমরা যোগ্য অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো যেখানে মোট শূন্য পদ পাঁচ হাজার তিনশো পঁচানব্বইটি রয়েছে ছেলে মেয়ে প্রত্যেকে এলিজিবেল থাকবে যাদের আইটিই নেই শুধুমাত্র মাধ্যমিক রয়েছে সেক্ষেত্রে তোমরা আঠারোশো সাতাশিটি শূন্য পদের মধ্যেই তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং যাদের আইটি রয়েছে এবং তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশশো আটটি শূন্য পদ রয়েছে তো প্রত্যেকের সুযোগ রয়েছে যারা তোমরা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং এই নোটিসটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি চলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ